এটা একবার দেখালাম তোমরা টু টাইমস করবে, আমি টু টাইমসই করি, তো তোমাদের সাথে একবারই শেয়ার করছি। না চুরি করে ভিডিও আপনি নিজেদের চ্যানেলে আপলোড করো না, কারণ এতে তোমাদের কোনো মানে কোনো লাভ হবে না, উল্টো তোমাদের ভিউজ কমবে, বাড়বে না। তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই ভাইরাল করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন আমি একটা হেয়ার ওয়াশিং ভিডিও দিয়েছিলাম ইন্ডিয়ান ব্লগার রূপাতে, তো সেটা তোমাদের খুবই ভালো লেগেছে, তোমরা খুব পছন্দ করছো আর বারবার বলছো যে ওরকম টাইপের আরেকটা ভিডিও দিতে করে। তো আমি ভাবলাম যেহেতু আমি একবার ইন্ডিয়ান ব্লগার রূপাতে এই ভিডিওটা করেছি, তো ভাবছি আমার যেহেতু দুটো চ্যানেল, তো এবার বেঙ্গলি ব্লগার রূপশ্রীতে আমি এই ভিডিওটা করি। তো এটাও আশা করছি ওই ভিডিওটার মতনই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আর এখানে বসে আছি, একটু হাওয়া খাচ্ছিলাম আর ধর ধর করে ঘামছি। আমি ঘরে ছিলাম, অবশ্য কাজ করছিলাম, তো তোমাদের সাথে কথা বলবো ভাবলাম এখানে বসেই কথা বলি, যেহেতু হাওয়াটা দিচ্ছে মিষ্টি মিষ্টি। তো চলো এখন যাই বাথরুমে গিয়ে আমি হেয়ার ওয়াশিংয়ের ভিডিওটা দেখাই তোমাদেরকে। আর তোমরা এই ভিডিওটাও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, অনেক অনেক কমেন্টস করো, আর পাশে বেলের মধ্যে অবশ্যই ক্লিক করো। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাই। দেখো আমি এখন বাথরুমে চলে এসেছি আর এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি হেয়ার ওয়াশিংটা করি, তো তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই ভাইরাল করতে হবে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা জানো যে আমি কোন শ্যাম্পুটা ইউজ করি, হেয়ার অ্যান্ড শোল্ডারের এই টু ইন ওয়ান, এটা ইউজ করছি এখন রিসেন্ট কিছুদিন ধরে, তো এটার একটা বড় ডিব্বা নিয়ে আসবো আমি পরে। তো চলো এখন আছে, সেটা সেটা দিয়ে করে নিই। তো চলো দেখি, আর আমি হেয়ার ওয়াশটা করি, তোমাদেরকে আগে বলেছি যে আমি এরকম ভাবেই করি যখন হেয়ার ওয়াশ করি, তো তোমরা এইভাবেই করবে যখন করবে, কিন্তু যখন আমি এইভাবে দেখাতে পারবো না, আমি এই জন্য এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আগে পুরো চুলটাকে ভিজিয়ে নেবো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আগেও বলেছি এটা কিন্তু এভাবে কিন্তু শ্যাম্পু করার নিয়ম না, শ্যাম্পু করার নিয়ম সবসময় স্ট্রেট ওয়ে, তো আমি ওইভাবেই করি, কিন্তু ভিডিও দেখানো এইভাবে আমি দেখাতে পারবো না, তাই জন্য আমি এইভাবে তোমাদের সাথে দেখাচ্ছি, এভাবে তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা যখন বাড়িতে করবে এইভাবেই করবে, ঠিক আছে? আর এটা আমি এত তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা এত তাড়াতাড়ি করবে না, একটু আস্তে আস্তে করবে, আর আমি এটা একবার দেখালাম তোমরা টু টাইমস করবে, আমি টু টাইমসই করি, তো তোমাদের সাথে একবারই শেয়ার করছি, এতটা টাইমই তো তাহলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে।
ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আমি কি করে আমার হেয়ারটাকে ওয়াশ করি। তো আমি এটা স্লোলি মানে তাড়াতাড়ি দেখালাম, যেহেতু ভিডিওটা নাহলে অনেকটাই লং হয়ে যাবে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে স্পিডে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর একবার করে দেখালাম। আর আমি এটা এইভাবে করি না, আমি দাঁড়িয়ে মানে স্ট্রেট করে চুলটাকে করি, ওখানে শাওয়ার চালিয়ে নিই, কিন্তু আমি ওইভাবে দেখাতে পারবো না, আমি এইভাবেই দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটাও তোমাদের ওই ভিডিওটার মতনই ভালো লেগেছে। আর তোমরা কন্ডিশনার অবশ্যই ইউজ করবে যারা অন্য শ্যাম্পু ইউজ করো, তো আমি এই শ্যাম্পুটা ইউজ করলাম, এটার মধ্যে কন্ডিশনার অ্যাড করেছে, তাই জন্য আমি আলাদাভাবে কন্ডিশনারটা অ্যাপ্লাই করিনি চুলে। আর তো তোমরা যারা অন্য শ্যাম্পু ইউজ করো তারা অবশ্যই করো, কেননা কন্ডিশনারটা খুবই দরকার আমাদের চুলের জন্য। তো ফ্রেন্ডস, আমার একটা ইনফরমেশান দেওয়ার ছিল তোমাদেরকে। তো দেখো, আমরা যে ভিডিওগুলো বানাই, হ্যাঁ তোমরা দেখো 10 মিনিট 5 মিনিট যতটাই দেখো না কেন, তোমরা দেখছো এতটুকু, কিন্তু এই ভিডিওটা করার পেছনে কিন্তু আমাদের প্রচুর এফেক্ট থাকে। তো অনেকটা টাইম, অনেকটা কীভাবে ধরো আমি একটা ভিডিও বানাচ্ছি বা আলাদা বানাতে ধরো কোনো পাশ থেকে আওয়াজ আসলো, ওটা আমাকে স্টপ করে আবার নতুন করে বলতেছে, তো বিশাল মানে একটা অনেক বড় এফেক্ট থাকে আমাদের ভিডিওটার পেছনে, তো অনেকটা কষ্ট খাটনি থাকে আমাদের। তো তোমরা, আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তো তোমরা অনেকেই কী করো ভিডিওগুলো ডাউনলোড করো, সে করো ডাউনলোড করে নিজেদের চ্যানেলে আপলোড করো, তো এই চুরি করো, তো এগুলো তো একদমই উচিত না করাটা। আমি আমার মনে হয়, আমি অন্যান্য সব ব্লগারদের তরফ থেকেও বলছি বা আমার নিজের পার্সোনালও সেটা মনে হয় যে এটা একদমই করা উচিত না, তার কারণ এটা এটাতে করলে এরকম করলে না চ্যানেলটা গ্রো করে না, তো এগুলো করা স্টপ করো তোমরা। তোমাদের দেখার ইচ্ছে হচ্ছে কেন, তোমরা 10 বার কেন, তোমরা 1000 বার 100 বার দেখো, সেটা তো কোনো প্রবলেম নেই আমাদের, কিন্তু তোমরা কী করছো, অনেকেই করছো এটা, বা অনেক আমি সবার কথা বলেছি না, কিন্তু যারা করো তাই তাদের কথাই আমি বলছি, তো সবাই এটা মাইন্ডে নিও না, আমি শুধু যারা করে তাদের কথাই বলছি, আবারও রিপিট করলাম আমি কথাটা। তো অনেকে কী করছো, ডাউনলোড করছো, ডাউনলোড করে নিজেদের চ্যানেলে আপলোড করে দিচ্ছ ভিডিওগুলো, তো এগুলো প্লিজ স্টপ করো, এগুলো করাটা একদমই ঠিক না, এতে তোমাদেরই খারাপ হবে, কেননা তোমাদের চ্যানেলটাই গ্রো করবে না, আমার কিছুই হবে না, কিন্তু উল্টে আমি যদি দেখতে পাই বা আমি যদি জানতে পাই যে আমার চ্যানেল এরকম কোনো কেউ করছে, আমার কাছে যদি নোটিফিকেশান আসে আমি কিন্তু সাথে সাথে রিপোর্ট করে দেবো, বা ইউটিউবকে জানালে ইউটিউব পুরো তার চ্যানেল থেকেই হয়তো ভিডিওটা ডিলিট করে দেবে বা তার চ্যানেলটা উল্টে আরও খারাপ হয়ে যাবে। তো আমি বারবার বলছি, সবার তরফ থেকেই বলছি যে এগুলো তোমরা বন্ধ করো, এগুলো কেউ করো না, নিজেরা কন্টেন্ট বানাও না ভালো ভালো, যেমন আমরা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছি নিজেদের মতো করে, নিজেরা ভাবছি চিন্তা ভাবনা করছি কী করলে ভালো মানে তোমাদের ভালো লাগবে, কীরকম টাইপের আমরা ভিডিও করলে তোমরা আরও উৎসাহ পাবে, আমাদের ভিউজ হবে, তো আমরা তো সেরকম করে ভাবছি, তো তোমরাও সেরকমভাবে ভাবো, তোমরাও সেরকমভাবে নিজেদের অরিজিনাল কন্টেন্ট বানাও, তোমরাও ভেবে ভেবে কষ্ট করে খাটনি করে করো না একটু। তোমরা যারা আমাদের ভিডিওগুলো নিয়ে ডাউনলোড করে চুরি করে নিজেদের চ্যানেলে আপলোড করো, তোমরা চেষ্টা করো যে সেরকম টাইপের ভিডিও দেওয়ার, কেননা এখানে সাবস্ক্রাইবারদের দোষ দিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে, কেননা ধরো তুমি একরকম ভিডিও দিচ্ছ কিন্তু তারা হয়তো সেটা সেরকম ভিডিওটা পছন্দ করছে না, তাদের হয়তো একটু অন্যরকম ভিডিও চাইছে তারা, তো তুমি চেষ্টা করো যতটুকু সম্ভব, ধরো এতটা না একটু হলেও তো সম্ভব হয়, তো সেগুলো সেরকম টাইপে করে দাও। আর কারণ হচ্ছে আমি নিজে সেটাতে ইসে করে সাফার করেছি, কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা আজকে না, আমার চ্যানেলটা অনেক মানে বছরখানেক প্রায় হয়ে গেছে, আর আমি একবারে 1 লাখে চ্যানেলটাকে এতটা গ্রো করতে পারিনি, একটু 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 করেছি, প্রচুর ভিডিও আপলোড করেছি, আর এটা একদিনে কখনোই সম্ভব হয় না বা হয়নি আমারও, আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে ভগবানের আশীর্বাদে, তো আমি যেরকম টাইপের ভিডিও করছি বা যেরকম টাইপের ভিডিও দিচ্ছি, তো আমার তো মনে হয় তাদের খুব ভালো লাগছে, এই জন্য হয়তো একটু হলেও ভিউজ আমি পাচ্ছি, তো এই জন্য মানে কী বলবো, থ্যাংক ইউ বললেও সেটা কম হবে আমার ভিউয়ার্সে। তো তোমরা আরেকটা কথা বলি, যারা এই যে রোস্টিং ভিডিওগুলো বানায় আমাকে নিয়ে, তো মানে ইউটিউবে কত যে রোস্টিং ভিডিও হয়েছে সেটা বলে আর মানে বোঝাতে পারবো না, তো আমি নিজেও দেখি প্রচুর রোস্টিং ভিডিও আমাকে নিয়ে বানানো হয়েছে, তো এগুলো করে কী লাভ হয় আমার তো আমি তো বুঝে পাই না, উল্টে আমার মনে হয় যে আমার ভালো হচ্ছে, আমাকে নিয়ে যত রোস্টেড ভিডিও হবে তত আমার ভালো হবে, কেননা আমি তত উপরে উঠবো আমার তাই মনে হয়। তো তোমরা যারা করছো তারা করে যাও, আমার কোনো আমার মানে কোনো আমি তাদের
ধার ধারি না সত্যি কথা বলতে। তোরা তোরা তোমাদের যত রোস্টেড ভিডিও বানানোর বানাও, আমার কিচ্ছু আসে যায় না। আর স্ট্রেট কাট কথা বলতে আমি একটু ভালোবাসি, তাই জন্য স্ট্রেট কাটভাবেই বলে দিলাম। আর আমার মনে হয় না এতে কোনো লাভ হয়, কেননা এই চ্যানেল আমি জানি না মনিটাইজ হয় কি আদৌ হয় না, আমি জানি না। আর তো করো, তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো ভিডিও দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার একটাই রিকোয়েস্ট যে কেউ কাউটা দেখে কপি করো না। আর প্লিজ ওই চুরি করে অন্যের ভিডিওগুলো নিয়ে আমি সব ব্লগারদের তরফ থেকেই বলছি, প্লাস আমি নিজেও বলছি তোমাদেরকে যে চুরি করে ভিডিও আপনি নিজেদের চ্যানেলে আপলোড করো না, কারণ এতে তোমাদের কোনো মানে কোনো লাভ হবে না, উল্টো তোমাদের ভিউজ কমবে, বাড়বে না। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা অনেক বকবক করে নিলাম, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিছু কথা তোমাদের সাথে বললাম, শেয়ার করলাম অনেক কটাই কথা, তো আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এগুলো এই কথাগুলো না বললে হয় না, কারণ কী বলতো, আমি দেখছি যে আমার ভিডিও নিয়ে অন্য চ্যানেলে আপলোড করছে, কারণ আমি এত কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা বানানোর পিছনে অনেকটাই কষ্ট থাকে আমার, অনেকটাই খাটনি থাকে, ঘরে সংসারে সব কাজ করেও কিন্তু আমাকে আলাদাভাবে এটা করতে হয়, প্লাস এডিটিং থাকে, তো এগুলো করতে তো আমাকে আলাদা সময় বার করতে হয়, প্লাস আমার বাচ্চা আছে ওকে সামলাতে হয়, তো তখন প্রচণ্ড খারাপ লাগে। আমি দেখছি তাদের ভিউজ হচ্ছে না, কিন্তু করে লাভটা কী পাচ্ছে, এই রোস্টেড ভিডিওগুলো করে কী লাভ পাচ্ছে আমি বুঝে পাচ্ছি না। তো তোমরা এগুলো স্টপ করো, করো না, কোনো লাভ নেই এগুলো করে। আর যারা নেগেটিভ কমেন্ট করো সেটাও বলি, তাদেরকেও বলছি যে নেগেটিভ কমেন্টও করো না, কারণ আমি যে কটা নেগেটিভ কমেন্ট পাই আমি ধরে ধরে কিন্তু চেষ্টা করি ব্লক করে দেওয়ার। তো চলো, অনেকটাই ভোগভোগ করলাম তোমাদের সাথে আজকে, অনেকক্ষণ গল্প করলাম, তো আশা করছি এই অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ এই ভিডিওটা ভাইরাল করো, তার কারণ আমি এখানে অনেক অনেক অনেকটা কথা বললাম তোমাদের সাথে, অনেক দরকারি ইম্পর্টেন্ট কথা বললাম তোমাদের সাথে, তো চেষ্টা করি এই ভিডিওটাও ভাইরাল করে দেওয়া আমার। আর তো চলো, আজকের মতো টাটা সবাইকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো চলো আজকে টাটা।